সময় দিয়া হব রাম মন্দির, কোনে দিলে এই ভাবুকি, অযোধ্যা আতঙ্ক, নিরাপত্তা বৃদ্ধি। বৃহস্পতিবারে নেপালের পর আইছিল রামর মূর্তি নির্মাণের বাবে বিশেষ শালগ্রাম শিল। 6 লাখ বছর পুরনি শিলেরে এই মূর্তি নির্মাণের কাম আরম্ভ হয়েছে। আর সেইদিনা নির্মীয়মান রাম মন্দির উড়াই দিয়ার ভাবুকি দি কর্তৃপক্ষল আহিল একটা আচরিত ফোন কল। বৃহস্পতিবারে নিশা অযোধ্যার এই ভাবুকিপূর্ণ ফোন কলক কেন্দ্র করে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হল। নিরাপত্তা দ্রুতগতি বৃদ্ধি পালে। উত্তর প্রদেশ আরক্ষীর সূত্র অনুসরি একজন অচিনাক্ত ব্যক্তিয়ে ফোন করে মন্দিরটি উড়াই দিয়ার ভাবুকি দিয়ে। তেও কোন কোরপরা ফোন করেছিল সেই বিষয়ে তদন্ত করে আছে আরক্ষীয়ে। রুজু করা হয়েছে গুচরু। আসলতে 2024 সনের লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বাবে রাম মন্দিরটি ডাঙর ট্রাম্প কার্ড হবলৈ গৈ আছে। কিন্তু হঠাতে আতঙ্কর পরিবেশে বিরাজ করিলে। এটা ফোন কলত কোনোবাই মন্দিরটি উড়াই দিয়ার ভাবুকি দিয়ার ফলত অঞ্চলটির নিরাপত্তা বহু পরিমাণে বৃদ্ধি পাইছে। সনাতন পরম্পরা অনুসরি মকর সংক্রান্তির দিনা মূর্তি স্থাপনের প্রথা আছে। কারণ এই সময়ত সূর্যই দক্ষিণ গোলার্ধর পৰা উত্তর গোলার্ধলৈ যাত্রা করে। রাম মন্দির ট্রাস্টর সাধারণ সম্পাদক সম্পত রয়ে কয় যে মকর সংক্রান্তি রাম মূর্তি স্থাপনের আটাইতকৈ শুভ দিন, সেয়েহে বৃহস্পতিবারের পৰা সেই উদ্দেশ্যে কাম আরম্ভ হয়েছে। কিন্তু নিরাপত্তার বিষয়টি সাময়িক বাধা হয়ে পড়ি। জানিব পৰা মতে রামকুটর বাসিন্দা মনোজর ওসরলৈ আহিছিল এই ফোন কলটি। মন্দিরটি উড়াই দিয়ার কথা বিস্ফোরণের পিছতেই ফোনটি বন্ধ হয়ে যায়। নিজেই আরক্ষীক ফোন করে সকলো কথা জানায়। ভাবুকি দিয়া ফোন কলটির কথা শুনে চিন্তিত হয়ে পড়েছে অযোধ্যার পুরোহিত শ্রমিকসকল। অবশ্যই স্থানীয় আরক্ষী বিষয়ায় তেওঁলোকক আশ্বাস প্রদান করে। কেবল রাম মন্দিৰ চৌহদতে নহয় সমগ্র অযোধ্যাতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।